ক্রুশে চিহ্ন, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ঈশ্বরের প্রেম করুণা প্রভু যীশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনেরা তোমাদের অন্তরে বিরাজ করো। প্রিয়জনেরা
আজ আমরা পালন করি বিশ্বরাজ যীশু খ্রিস্টের মহাপর্ব উৎসব। খ্রিস্ট আমাদের রাজা, তার রাজ্য আমরা প্রতিষ্ঠা করব। জাগতিক রাজা তাদের রাজ্য বিস্তার করে, অন্য রাজ্য আক্রমণ করে এবং অন্য রাজ্য অধিগ্রহণ করে এবং এইভাবে তাদের রাজ্য বিস্তার করে। যখন খ্রিস্ট আমাদের রাজা, যখন আমরা তার রাজ্য বিস্তার করতে চাই, আমাদের রাজ্য বিস্তার অন্যের রাজ্যকে আক্রমণ নয়, অন্যের রাজ্যকে অধিগ্রহণ নয়, বরং নিজেকে জয় করা এবং নিজেকে বিস্তার লাভ করা। যদি নিজেকে জয় করতে পারি তাহলেই খ্রিস্টের রাজ্য বিস্তারিত হবে। আজ এই বিশ্বরাজ যীশু খ্রিস্টের কাছে, সেটাই আমাদের সকলের স্মরণ বন্ধ প্রার্থনা, যে আমরা যেন আমরা ঈশ্বর রাজ্য প্রতিষ্ঠা করি নিজেকে জয় করার মাধ্যমে। আর এই কাজে আজকে আমরা এই পবিত্র খ্রিস্টকে অংশগ্রহণ করতে এসেছি। আমরা পবিত্র মনে, শুদ্ধ মনে এই ধর্মক্রিয়া অনুষ্ঠানে যেন যোগদান করতে পারি, তাই এসব নিজেদেরকে প্রস্তুত করি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের সকল পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আনয়ন করুন। আমেন।
প্রার্থনা করি। হে স্বর্গাধিরাজ, তুমি আমাদের প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু থেকে অমৃত জীবনে উন্নীত করেছ, তাকে তোমার সমস্ত সৃষ্টির রাজাধিরাজ রূপে অধিষ্ঠিত করেছ, সে কথা মনে রেখে আমরা তোমায় অনুনয় করি। আমাদের অন্তর থেকে মান সম্মানের মোহ, অধিকার ক্ষমতার লোভে দূর করে দাও। আমরা যখন তোমার কাছে নিবেদিত একটি রাজবংশ, একটি ও যাজক সমাজ হয়ে উঠেছি, তখন যেন আমাদের রাজাধিরাজ ও মহাযাজক যীশু খ্রিস্টের মতোই নিজের স্বার্থের কথা না ভেবে সকল মানুষের কল্যাণ সাধনে নিয়োজিত থাকি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে হে পিতা জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তুমি যুগে যুগে বিরাজমান। প্রথম শাস্ত্র পাঠ। খ্রিস্টের রাজত্ব শাশ্বত রাজত্ব। প্রবক্তা দানিয়েলের গ্রন্থ। আমি দানিয়েল যখন সেই নৈশ দর্শন দেখছিলাম, এমন সময় দেখতে পেলাম কোনো মানবপুত্রের মতো কে যেন একজন আসছেন আকাশের মেঘে পরিবৃত হয়ে। তিনি সেই অতি বৃদ্ধের কাছে এগিয়ে গেলেন, তার সামনেই তাকে নিয়ে আসা হলো। তখন তাকে প্রভুত্ব, গরিমা ও রাজক্ষমতা দেওয়া হলো। সমস্ত জাতি, গোষ্ঠী ও ভাষার লোকেরা তারই সেবা করতে লাগল। তার প্রভুত্ব সে তো চিরকালেরই প্রভুত্ব, তা কোনোদিন লোপ পাওয়ার নয়। তার রাজত্বও কোনোদিন বিনষ্ট হবার নয়। এই হলো প্রভুর বাণী।
পৃথিবীর সব রাজার অধিরাজ যিনি, তিনি আমাদের কুলে করে তুলেছেন পিতার সেবায় নিবেদিত এক রাজকীয় যাজক সমাজ। প্রত্যাদেশ গ্রন্থ। প্রিয়জনেরা, ঐশ অনুগ্রহ ও শান্তি তোমাদের ওপর নেমে আসুক। সেই পরম বিশ্বস্ত সাক্ষ্যদাতা যিনি মৃতদেহ মধ্য থেকে সেই প্রথম উত্থিত দিনই, পৃথিবীর সব রাজার অধিরাজ যিনি, সেই যীশুখ্রিস্টেরও কাছ থেকে আমাদের যিনি ভালোবাসেন, আপন রক্তমূল্যে যিনি আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেছেন, আমাদের যিনি করে তুলেছেন তার ঈশ্বর ও পিতার সেবায় নিবেদিত একটি রাজবংশ, একটি যাজক সমাজ। কীর্তিত হোক তার মহিমা ও পরাক্রম কালে কালান্তরে। আহা, তাই হোক। জেনে রাখো, মেঘে পরিবৃত হয়েই আসছেন তিনি, তাকে দেখতে পাবে প্রতিটি চোখ, দেখতে পাবে তারাও যারা তাকে বিদ্ধ করেছে। তারই শোকে এবার বিলাপ করবে পৃথিবীর সমস্ত জাতির মানুষ। হ্যাঁ, তাই করবে। আমি আলফা, আমি ওমেগা, এ কথা বলছেন স্বয়ং প্রভু ঈশ্বর, যিনি আছেন, যিনি ছিলেন, যিনি আসছেন, সেই সর্বশক্তিমান যিনি। প্রভুর বাণী।
স্তুতি গায়ামি প্রভু যীশু স্তুতি গায়ামি হালেলুয়া স্তুতি গায়ামি প্রভু যীশু স্তুতি গায়ামি তবে মুক্তি পাবে তুমি তোমার কাছে যাব তোমাকে সাথে রাখব তোমাকে ছেড়ে যাব না হালেলুয়া তোমার কাছে যাব তোমাকে সাথে রাখব তোমাকে ছেড়ে যাব না Hallelujah, stuti gayami. Prabhu Jesu, stuti gayami. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. প্রভু তোমার দেশ হয় সাধু জোহন রচিত মঙ্গল সমাচার ইহুদি নেতারা যখন যিশুকে রোমীয় প্রদেশপাল পিলাতের কাছে এনে হাজির করলেন তখন পিলাত আবার শাসক ভবনে প্রবেশ করলেন তিনি সেখানে যিশুকে ডেকে আনিয়া বললেন তুমি কি ইহুদিদের রাজা যিশু উত্তর দিলেন এ কথা আপনি কি নিজে থেকেই বলছেন না অন্যেরা আমার বিষয়ে আপনাকে বলেছে পিলাত উত্তর দিলেন আমি কি ইহুদি তোমার নিজের জাতির লোকেরা আর প্রধান যাজকেরাই তো তোমাকে আমার হাতে তুলে দিয়েছে তুমি কি করেছ যিশু উত্তর দিলেন আমার রাজ্য তো এই জগতের নয় আমার রাজ্য যদি এই জগতেরই হতো তাহলে ইহুদি নেতাদের হাতে যাতে আমাকে তুলে দেওয়া না হয় তার জন্য আমার লোকজনেরা নিশ্চয় লড়াই করত কিন্তু না আমার রাজ্য এখানকার রাজ্য নয় তাতে পিলাত তাকে বললেন তাহলে তুমি রাজা যিশু উত্তর দিলেন আপনি নিজেই তো বলছেন আমি রাজা সত্যের সপক্ষে যেন সাক্ষী দিতে পারি এর জন্যেই আমি জন্মেছি এর জন্যেই এই জগতে এসেছি সত্যের মানুষ যারা তারা প্রত্যেকেই আমার কথা শোনে এই হলো প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার প্রিয়জনেরা আজ খ্রিস্টমণ্ডলী পালন করে বিশ্বরাজ যিশু খ্রিস্টের মহাপর্বদিন যিশু আমাদের রাজা
আর আমাদের পরিচয় অবশ্যই করে আমরা রাজার সৈন্য নয় যে আমরা শুধু যুদ্ধ করি, অবশ্যই আমরা তার ভাড়া করা বাহিনী নয় যে তার হয়ে যুদ্ধ করি, তার মধ্যে ন্যায় নীতির কোনো মাপকাঠি নেই। বরং আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, আমরা সবাই রাজা, যীশুখ্রিস্ট হলেন আমাদের রাজা আর আমরা হলাম তার সঙ্গে রাজা। আর সেই জন্যই আমরা যদি স্মরণ করতে পারি আমাদের দীক্ষা স্নানের সময়, তখন অভিষিক্ত তৈল পূর্ণ তৈল দ্বারা আমাদের কপালে ক্রুশের চিহ্ন এঁকে দেওয়া হয়, আমরা সকলে রাজা হয়ে উঠি। তাই আজকে যে কথা আমি প্রথমেই বলে শুরু করলাম যে বাস্তবিক রাজা, বাস্তবের রাজা তাদের রাজত্ব সম্প্রসারণ করার জন্য তারা যুদ্ধ করে, যুদ্ধে অন্য রাজ্যকে অধিগ্রহণ করে, আর অধিগ্রহণের করার ফলে তারা রাজ্য বিস্তার করে। প্রিয়জনেরা, আজ আমরা যদি খ্রিস্টের রাজার রাজ্য কিভাবে বিস্তার করব, আমরা প্রত্যেক দিন প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরা খ্রিস্টের রাজ্য কোন রাজ্যের কথা বলছি? আবার লেখা আছে, আমরা প্রার্থনা বলি যেমন স্বর্গে তেমনি মর্তে হোক। তাহলে স্বর্গের রাজ্যটা কেমন? আমরা তো বাস্তবে কেউ স্বর্গে যাইনি, আর যারা গিয়েছে তারা এখনো ফিরে আসেনি, ফিরে আসলে হয়তো জিজ্ঞাসা করা যেত যে তাদের স্বর্গের রাজ্যটা কেমন ছিল। কিন্তু সেই স্বর্গীয় রাজ্যের আভাস, স্বর্গীয় রাজ্য কেমন সে কথা আমাদের বারবার পবিত্র শাস্ত্রবাণী, শাস্ত্রবাক্য, ঈশ্বরের বাক্য বলে দেয়। আজকে আমরা দেখেছি প্রথম পাঠ, প্রথম পাঠে প্রবক্তা দানিয়েল যীশু খ্রিস্টের জন্মের 600 বছরের আগেকার সাহিত্য, সে আগেকার কথা তিনি বলছেন কি, যখন ইহুদি জাতির মানুষকে ব্যাবিলনে নির্বাসিত করা হয়েছিল, ইহুদি জাতির মানুষ বা ইহুদি জাতির লোক, যারা ইহুদি যারা নির্বাসিত হয়েছিল, তারা যখন ঈশ্বরের দিকে দু হাত তুলে প্রার্থনা করছিল, ঠিক সেই সময় এই কথা বলা হয়েছিল যে যে রাজা তোমাদের বন্দী করে এনেছেন আর এক রাজা তোমাদের উদ্ধার করে আনবেন, আর তিনি তোমাদের রাজত্ব দান করবেন, অশেষ হবে তার রাজত্ব, সেই রাজত্বে দুঃখ থাকবে না, সেই রাজত্বে কষ্ট থাকবে না, ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের অনুগ্রহ সর্বদা তাদের মধ্যে বিরাজ করবে। আমরা প্রথম পাঠে শুনেছি, দ্বিতীয় পাঠে শুনেছি প্রত্যাদেশ গ্রন্থ থেকে। সে প্রত্যাদেশ গ্রন্থ মানে কি? প্রকাশিত বাক্য। কি যে প্রকাশিত বাক্য? যখন বলছেন যে একদিন যীশু ঈশ্বরের রাজ্য আসবে, আগামীতে ঈশ্বরের রাজ্য আসবে, সেই ঈশ্বরের রাজ্য কেমন হবে? সেই রাজ্য যেখানে পবিত্রতা, যেখানে শান্তি, যেখানে মেলবন্ধন, যেখানে ভ্রাতৃত্ববোধ, যেখানে পারস্পরিক সম্মান, যেখানে পারস্পরিক সহানুভূতি মানুষের মধ্যে বিরাজ করবে। প্রিয়জনেরা, যীশুখ্রিস্টের 600 বছর আগে প্রবক্তা দানিয়েল যে কথা বলেছিলেন, যীশুখ্রিস্ট জন্ম হয়ে গিয়েছে আর আমরা 2000 বছর পার করে দিয়েছি, কিন্তু কই তেমন রাজ্য কোথায় দেখি? যিশুর জন্মের পরে সাধু জন তিনি তার প্রত্যাশিত গ্রন্থে লিখেছেন, এর পরবর্তীকালে খ্রিস্ট জন্মের 2000 বছর পার করে দিয়েছি, কই তেমন রাজত্ব কই? খ্রিস্ট প্রিয়জনরা, কালকের সকালবেলা, কালকের সকালবেলা যখন আগামীকাল সকালে যখন আমরা আমাদের ঘরে খবরের কাগজ পাব, খবরের কাগজ পাব, খবরের কাগজ, এবং সেই খবরের কাগজে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত এমনটা কি দেখতে পাবো যে গতকাল সারা পৃথিবীর কোথাও কেউ কাউকে খুন করেনি,
গতকাল সারা পৃথিবীর কোথায় কোনো মানুষ কাউকে ঠকায়নি, গতকাল সারা বিশ্বের কোথাও কোনো মানুষ নির্যাতিত হয়নি, গতকাল সারা বিশ্বের কোথাও কোন রূপ ধ্বংস হয়নি, গতকাল কোন জায়গায় কোন রূপ মিথ্যাচার হয়নি, গতকাল কোথাও কোনো শোষণ হয়নি, গতকাল কোথায় কোনো শাসন হয়নি। প্রয়োজনেরা পাবো কি? জানি না তো। তাহলে আমরা গত 2000 বছর এবং 2000 বছর আগে যে কথা বলেছিলাম যে ঈশ্বরের রাজ্য যখন বিস্তার হবে, ঈশ্বর হলেন আমাদের রাজার রাজা, তিনি আমাদের মহারাজা, তাঁর রাজ্য যখন প্রতিষ্ঠিত হবে সেখানে শান্তি বিরাজ করবে, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বিরাজ করবে, অহিংসা বিরাজ করবে, একে অন্যকে সমাদর করবে, একে অপরকে ভালোবাসবে, একে অপরের সুখ্যাতি করবে। কই এমনটি ঘটেছিল যখন সেই ইসরায়েল জাতির মানুষ যখন মিশর দেশে যখন তারা সেই বন্দী দশায় ছিল, যখন তারা কাঁদছিল, যখন আর্তনাদ করছিল, ঈশ্বরের দিকে হাত তুলে বলছিল, হে ঈশ্বর আমাদের ক্ষমা করো, আমাদের রক্ষা করো, আমাদের এই দুর্দশা দূর করে দাও, আমাদের এই শোষণ শাসন থেকে মুক্ত করে দাও, সেই সময় ঈশ্বর তাদের কথা শুনেছিলেন এবং মিশর দেশ থেকে তাদের রক্ষা করলেন। আর সমস্ত মানুষ ঈশ্বরকে রাজার রাজা বলে, তিনি আমাদের রাজা, তিনি আমাদের মহারাজা বলে দুই হাত তুলে তারা নাম সংকীর্তন করতে লাগল। তারপর কি করল? তারপর যখন আস্তে 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 যে সমগ্র ইহুদি জাতির লোক যখন সেই মরুভূমির প্রান্ত থেকে পার হয়ে চলে আসলো, রাস্তায় হাজার হাজার সহস্র বাধা বিঘ্ন দূর করে যখন তারা প্রতিশ্রুতি দেশে চলে আসলো, আর তখন সেই লোকগুলো বললো, ঈশ্বর তোমাকে আর ভালো লাগছে না, তোমার রাজত্ব আর ভালো লাগছে না, উই ডোন্ট ওয়ান্ট ইউ, তোমাকে চাই না, আমাদের নতুন রাজা দাও, নতুন রাজা। কারণ তারা দেখেছিল অন্যান্য পার্শ্ববর্তী জায়গায় রাজারা রাজত্ব করছে, ঈশ্বর তাদের সঙ্গে কাকুতি মিনতি করলেন, দরকার নেই, তোমরা আমার ছত্র ছায় থাকো, ইউ নট নিড নট টু হ্যাভ এ কিং, তোমাদের রাজা হওয়ার প্রয়োজন নেই। শোনেনি? আর সেদিন ঈশ্বর বাধ্য হয়ে তাদের এক রাজা নিযুক্ত করলেন। কে? রাজা সৌলকে। সৌল রাজা হলেন, আর যিনি তখন ক্ষমতা পেলেন তিনি ক্ষমতা লোলুপ হয়ে উঠলেন, তিনি উচ্চ আকাঙ্ক্ষী হয়ে উঠলেন, তিনি তার প্রতাপ বিস্তার করতে শুরু করলেন। মানুষ তখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল, আবার ঈশ্বরের কাছে হাত তুলে তারা আর্তনাদ করতে শুরু করলো, প্রভু আমাদের থাকতে বাঁচান। আর তাই আবার পুরাতন নিয়মে দেখি আবার ঈশ্বর আর এক নতুন রাজাকে নিযুক্ত করলেন, তিনি হলেন রাজা দাউদ, যিনি ঈশ্বরের বাদ্য ছিলেন, ঈশ্বরের ভক্তি, ঈশ্বরের প্রতি ভালোবাসা ছিলেন। প্রথম দিকে রাজা দাউদ যদি ঈশ্বরের কথা মতো কাজ করলেও তার জীবন অবসানের পূর্বে তিনি হত্যা করলেন, ব্যভিচার করলেন, তিনি তার সেই রাজত্ব রক্ষা করতে পারলেন না, সেই রাজত্ব গিয়ে পড়লো তার ছেলে সলোমনের হাতে। আর সলোমন আবার তিনি কি করলেন? তিনি তার নিজের ঈশ্বরকে ছেড়ে অন্য ঈশ্বরকে পূজা করতে শুরু করলেন। ঠিক এরকম পরিবেশের মধ্যে আর একবার ঈশ্বর মানুষকে প্রতিশ্রুতি দিলেন, আমি তোমাদের জন্য আর এক নতুন রাজা পাঠাবো, আর যে রাজা কি করবেন, তোমাদের মুক্তি সাধন করবেন, তার রাজ্য প্রতিষ্ঠা করবেন। আজকের আমরা সেই কথা শুনেছি সাধু জনের ধর্মগ্রন্থে। যিশু বলছেন, পিলাত তাকে প্রশ্ন করলেন, তুমি কি রাজা? তিনি বললেন, হ্যাঁ আমি রাজা, তবে সত্যের শপথকে রাজ্য সাক্ষী দেওয়ার জন্য আমি রাজা হয়েছি, আমার রাজ্য যদি এই এই মর্তের হতো তাহলে আমার পিছনে সৈন্য আসতো, আমার রাজ্য যদি এই রাজ্য হতো তাহলে আমার ক্ষমতায় আমি দেখিয়ে দিতাম আমি কত বড় ক্ষমতাশালী, আমার রাজ্য এখানে নয়, আমার রাজ্য হলো ঊর্ধ্বলোকে, স্বর্গরাজ্য। আর তাই পিলাত সেদিন চুপ করে গেলেন। প্রিয়জনেরা,
প্রশ্ন হলো এই যে রাজ্য যিশু বিস্তার করতে চাইলেন সেই রাজ্য কে বিস্তার করবে এখন কার দায়িত্ব এই বিস্তার করা আমরা খ্রিস্টের রাজ্যের জন্য সংগ্রাম করব খ্রিস্টের রাজ্য বিস্তারের জন্য কি রাজ্য অধিগ্রহণ করব মানুষের রক্ত ঝরাব মানুষের পতনের কারণ হব মানুষকে দুঃখ দুর্দশার মধ্যে ফেলব মানুষকে অসহায়ের মধ্যে তার উপর শোষণ করব না শাসন করব যদি আমরা খ্রিস্টের রাজ্য প্রচার করতে যাই কারণ রাজ্য বিস্তার করা মানে রাজ্য অধিগ্রহণ করা তাই হয়েছে এই যে পর্ব আমরা পালন করছি খ্রিস্ট বিশ্বরাজ যীশু খ্রিস্ট রাজার পার্বণ দিন এই পর্ব শুরু হয়েছে 1925 খ্রিস্টাব্দে বেশি দিন না 1925 খ্রিস্টাব্দে কেন শুরু হলো কারণ এই 1925 খ্রিস্টাব্দের দিকে তখন সেকুলারিজম আর ন্যাশনালিজম মানে কি সমাজতন্ত্র এবং রাজতন্ত্র মাথা চাড়া দিয়ে ওঠে রাজারা নিজেদের রাজত্ব বিস্তার করতে থাকে সংগ্রাম করতে থাকে রাজ্য অধিগ্রহণ করতে থাকে এবং তারা তাদের ক্ষমতা দেখাতে থাকে আর ঠিক এই পরিবেশে যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ তারা ভেবে নিয়েছিল তারা বুঝেছিল যে এই রাজারাই হচ্ছে আসল রাজা কারণ এরা হলেন শক্তিশালী ঈশ্বরের ক্ষমতার কোনো মূল্য নাই ঈশ্বরের ক্ষমতার কোনো দাম নাই তাই এরাই হচ্ছে রাজার রাজা তাই তারা রাজার পিছনে ছুটতে লাগলো আর ঠিক সেই সময় খ্রিস্টমণ্ডলী মনে করলেন কিনা আমাদের লোকদের বুঝাতে হবে কি বুঝাতে হবে যে এই রাজা হচ্ছে বাস্তবিক রাজা ক্ষণিকের রাজা ক্ষমতার রাজা স্বার্থপরের রাজত্ব এই রাজার উপরে আরেকটা রাজা আছে যিনি হলেন সর্বমানুষের মঙ্গল সাধন করবেন আর সেই দিন থেকে 1925 খ্রিস্টাব্দের পর থেকে মণ্ডলী আদেশ দিলেন আমরা যেন সেই যিশু রাজার পর্ব পালন করি লোককে যেন বলি ইনি হলেন সেই রাজার রাজা সর্বমানবের রাজা মানুষের মুক্তি সাধনের রাজা মানুষের মঙ্গল সাধনের রাজা মানুষের সঙ্গে যিনি থাকেন মানুষের সঙ্গে যিনি বাস করেন মানুষের যিনি সর্বদা মঙ্গল করেন তিনি হলেন সেই মঙ্গলময় রাজা আর তাই বিশ্বরাজ যীশু খ্রিস্টের আমরা পর্ব পালন করেছি আর সবার সামনে যীশু খ্রিস্টকে রাজা বলে আখ্যায়িত করছি প্রশ্ন হলেই আবার খ্রিস্ট যদি আমাদের রাজা হয় আমরা যদি সেই রাজার রাজা হই আর তাহলে খ্রিস্টের রাজা রাজ্য আমরা কিভাবে বিস্তার করতে পারি খ্রিস্ট রাজ্য যদি সত্যি আমাদের বিস্তার করতে হয় তাহলে সংগ্রাম করতে হবে সংগ্রাম করতে হবে কিসের সংগ্রাম আমি একটু আগেই বললাম যে কালকে যদি আপনি খবরের কাগজ খুলে দেখি আমরা যদি খবরের কাগজ খুলে দেখি কোথাও পাবো না যে রাজ্য তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক যেমন ইচ্ছা স্বর্গে যদি স্বর্গের রাজ্যের মতো রাজ্য এখানে প্রতিষ্ঠা করতে হয় তাহলে অন্যকে অধিগ্রহণ করার দরকার নেই অন্য রাজ্যকে জয় করার দরকার নেই অন্য মানুষকে টেনে হিঁচড়ে খ্রিস্টের কাছে আনার দরকার নেই শুধু দরকার নিজেকে জয় করার যদি আমরা যতজন এখানে বসে আছি আর যত মানুষ খ্রিস্টকে জানে যারা খ্রিস্টকে নিয়ে তাদের জীবন যাপন করে যদি খ্রিস্টকে তাদের জীবনে রাজা মনে করে আর খ্রিস্টের রাজ্য যদি বিস্তার করার কথা ভাবে তাহলে সে যেন নিজে নিজেকে জয় করতে শেখে যদি সে নিজেকে কোনোভাবে জয় করতে পারে তাহলে আমরা নিশ্চিত খ্রিস্টের রাজ্য প্রতিষ্ঠিত হবে আর এই নিজে খ্রিস্টের রাজ্য প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে জয় করতে হলে অনেক রাস্তা আছে আমি আজকে আপনাকে তিনটে রাস্তার কথা বলি প্রথম যদি আমি খ্রিস্ট রাজাকে রাজ্য বিস্তার করতে চাই তাহলে আমাকে প্রার্থনা করতে হবে প্রার্থনা করতে হবে কার সঙ্গে যিনি আমার মধ্যে বাস করছেন কারণ বলা আছে যিশু যখন স্বর্গরাজ্যের উপমা দিচ্ছিলেন আর তিনি বলছিলেন স্বর্গরাজ্য হচ্ছে এইরকম স্বর্গরাজ্য ওই রকম স্বর্গরাজ্য হচ্ছে একটি শস্য বীজের মতন স্বর্গরাজ্য হচ্ছে সেই মূল্যবান সম্পদের মতন স্বর্গরাজ্য হলো সেই জাল ফেলা অনেকগুলো মাছের মতন আর শেষে তিনি কি বললেন লোক রচিত মঙ্গল সমাচার সে 21:17 কি বললেন স্বর্গরাজ্য তোমার মধ্যেই আছে দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ
যদি স্বর্গরাজ্য যদি আমার মধ্যে থাকে তাহলে স্বর্গরাজ্য তোকে যদি বিস্তার করতে হয় তাহলে স্বর্গরাজ্য নিজের মধ্যেই বিস্তার করতে হবে। যদি স্বর্গরাজ্য নিজের মধ্যে বিস্তার লাভ করে, প্রতিটি খ্রিস্ট ভক্তের মধ্যে স্বর্গরাজ্য বিস্তার করে, তাহলে একদিন নিশ্চিত এই সারা পৃথিবীতে আমরা তখনই বিশ্বাসের সঙ্গে ভক্তির সঙ্গে বলতে পারি, তোমার ইচ্ছা যেমন স্বর্গে মর্তে তেমন পূর্ণ। কারণ এই তোমার রাজ্য মর্তে পূর্ণ করার প্রথম যিনি সে হলো আমি নিজে। আর সেই জন্যই এই স্বর্গরাজ্য বিস্তার করার প্রথম আমার মধ্যে যিনি বাস করেন, যিনি রাজার রাজা মহারাজা, তার সঙ্গে সময় দিতে হবে। না এক্সট্রা সময় না, সারাদিনে যখন কোনো কিছু করার নেই চলো এসে প্রার্থনা করি না। আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট মোমেন্ট অফ আওয়ার লাইফ, দ্য প্রাইম টাইম, যেটাকে মনে করি খুব গুরুত্বপূর্ণ সময়, সেই সময় আমাকে তাকে দিতে হবে, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। যদি ঠিক জীবনের সেই মানে কি বলবো অতি গুরুত্বপূর্ণ সময়ও যদি তার সঙ্গে প্রার্থনার মধ্যে সম্পর্ক বিস্তার করি, তাহলে মনে হয় খ্রিস্ট রাজ্য বা ঐশ্বরাজ্য প্রতিষ্ঠিত হবেই হবে। প্রিয়জনেরা, আমরা যারা রাজার রাজা যিশু রাজা বলছি, আর আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা যদি নিজেরা রাজা মনে করি আর রাজ্য বিস্তার করার চেষ্টা করি, দেখি তো যে আমি আমার সেই রাজার সঙ্গে কতটা সময় দেই তার রাজ্য বিস্তারের জন্য। তাই প্রার্থনা হচ্ছে আমাদের খ্রিস্ট জীবনের একটি মাধ্যম, যার মাধ্যমে খ্রিস্ট রাজ্য বিস্তার করতে পারে। দ্বিতীয়ত খ্রিস্ট রাজ্য বিস্তার করতে হচ্ছে সুস্থতা। আমরা সুস্থতা চাই ফ্রম উইদিন, মধ্য থেকে আভ্যন্তরীণভাবে সুস্থতা চাই। আমাদের ব্যক্তিগত জীবনের যা কিছু আমাকে ধ্বংসের মুখে পরিচালিত করে, হতে পারে আমার অহমিকা, আমার দাম্ভিকতা, আমার অর্থ, আমার প্রাচুর্য, আমার শিক্ষা, যা কিছু আমার মধ্যে যে অহমিকা আছে সেই অহমিকাকে আমাকে সুস্থ করে তুলতে হবে। আমার মধ্যে যে ক্ষত আছে সেই ক্ষত আমাকে সুস্থ করে তুলতে হবে। যদি আমি আমার মধ্যে সেই ক্ষত যদি সুস্থ করে তুলতে পারি, তবে খ্রিস্টের রাজ্য বিস্তার লাভ করবে। যিশু বলেছেন, একজন অন্ধ কখনো আর এক অন্ধকে রাস্তা দেখাতে পারে না। যে নিজে খ্রিস্টের রাজ্যের হদিস পায়নি, সে কখনো অন্য লোককে খ্রিস্ট রাজ্যের হদিস দিতে পারে না। তাই যদি খ্রিস্টের রাজ্য যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আগে নিজেকে সুস্থ করতে হবে, নিজের অহমিকা, নিজের সংকীর্ণতা, নিজের স্বার্থপরতা, আত্মাভিমান যদি এতটা করতে পারি, তাহলেই মনে হয় খ্রিস্টের রাজ্য প্রতিষ্ঠিত হবে। এবং তৃতীয়ত বলছে ভালোবাসা এবং ক্ষমাদান। অন্যকে ক্ষমা করা খুব সহজ, খুবই সহজ। আমরা যখন তখন লোককে বলি ঠিক আছে তোমার জন্য প্রার্থনা করব, ঠিক আছে যাও ভাই তোমাকে ক্ষমা করে দিলাম, নিজে নিজেকে ক্ষমা করতে পারছি না, তো নিজে নিজেকে ভালোবাসতে পারছি না। যে মানুষ নিজে নিজেকে ভালোবাসতে পারে না সে কেন, সে অন্যকে ভালোবাসতে পারে না, কোনো দিন পারে না। যে মানুষ তার নিজের মধ্যে অনেক কিছু অন্ধকার লুকিয়ে রেখেছে, সে মানুষ কখনো অন্ধকে আলোর রাস্তা দিতে পারে না। তাই আমাদেরকে ভাবতে হবে নিজেকে নিজে ক্ষমা করা, আমার মধ্যে যে জিনিসগুলো কাজ করে যা আমাকে দিনের পর দিন পতনের দিকে নিয়ে যায়, যে যে বিষয়বস্তু আমাকে দিনের পর দিন আমাকে হীনমনস্ক হয়ে পরিণত করে, সেইগুলোকে আমার জীবন থেকে দূর করতে হবে আর নিজেকে ভালোবাসতে হবে। যদি আমি নিজেকে ভালোবাসি, তাহলেই মনে খ্রিস্টের রাজ্য বিস্তার করা সম্ভব। প্রিয়জনেরা, আজকে আমরা খ্রিস্ট রাজা যীশু খ্রিস্টের মহোৎসব পালন করছি, আর লোককে আমরা বলছি খ্রিস্ট আমাদের রাজা। তাহলে আমরা কে, আমাদের কাজ কি? নাকি সারা জীবন আমরা ওই সে একটা ছোটবেলায় গান শিখি, মরা কুশ লইয়া যুদ্ধ করি, সারা জীবন যুদ্ধ করে যাব? যুদ্ধ করা আমাদের কাজ নয়। যুদ্ধ করা করবো এই জন্য নিজেকে শুধরানোর জন্য, যুদ্ধ করবো এই জন্য নিজের সঙ্গে নিজে সংগ্রাম করব, অন্যকে নয় নিজেকে, নিজের জন্য। প্রয়োজনেরা, তাই আসুন আমরা খ্রিস্টের রাজ্য বিস্তার করব। যিশু বলেছেন স্বর্গরাজ্য তোমার মধ্যেই বিরাজ করে,
যদি স্বর্গ রাজ্য যদি আমার মধ্যে বিরাজ করে আর সেই স্বর্গের রাজা অধীশ্বর যদি খ্রিস্ট রাজা নিজে হয়ে থাকেন তাহলে সেই রাজ্য যদি বিস্তার করতে হয় তাহলে নিজেকে বিস্তার। আজকে যিশু রাজার কাছে আমাদের সেই সবিনয় নিবেদন, প্রার্থনা, অনুনয়, বিনয়, প্রভু আমাকে সেই সুযোগটি দাও, আমি যেন তোমার রাজ্য বিস্তার করতে পারি। অন্যকে অধিগ্রহণ করার মাধ্যমে নয়, অন্যকে শোষণ করার মাধ্যমে নয়, অন্যকে শোষণ করার মাধ্যমে নয়, অন্যের সমালোচনা করার মাধ্যমে নয়, বরং নিজে যা করি, নিজে যা বলি, নিজে যে কথা কাজ করি, সেই কাজগুলোকে যদি আমি জয় করতে পারি তাহলে এই খ্রিস্টের রাজ্যে জয় করা সম্ভব। আসুন আমরা প্রার্থনা করি, ঈশ্বর যেন আমাদের সেই ক্ষমতা দান করেন। আমরা সকলে উঠে দাঁড়াই আর আমাদের বিশ্বাস মন্ত্র উচ্চারণ করি। স্বর্গ মর্তে স্রষ্টা সর্বশক্তিমান পিতাশ্বরে, আমি বিশ্বাস করি তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও, আমি বিশ্বাস করি তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয় পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন, তিনি মৃতদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গগ্রহণ করলেন, তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি পুণ্যময়ী বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনও বিশ্বাস করি। আমিন। প্রিয়জনেরা এসো আমরা প্রার্থনা করি। যীশুখ্রিস্ট যিনি রাজার রাজা মহারাজা, তিনি দুষ্টের দমন করেন আর শিষ্টের পালন করেন, তিনি আমাদের পালন করে থাকেন। আর একজন রাজা হিসাবে আমাদের দৈনন্দিন যা কিছু প্রয়োজন তিনি আমাদের মিটিয়ে দেন, আমরা যেন ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি। তাই আসুন আমরা বিশ্বরাজ যিশুর কাছে আমাদের সকল চাপ তুলে ধরি। আমাদের পূর্ণ পিতা পোপ ফ্রান্সিস, আমাদের ধর্ম প্রদেশের ধর্মপাল, অন্যান্য ধর্মপাল এবং সকল পুরোহিতবর্গ যেন খ্রিস্টকে রাজার আসনে অধিষ্ঠিত করে খ্রিস্ট রাজ্য প্রসারে ভূমিকা পালন করতে পারেন, তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু, হে স্বর্গাধিরাজ, আমাদের প্রার্থনা শ্রবণ করো, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমার রাজ্য ইহলোকের নয়, সত্যলোকের, সত্যের মানুষ যারা তারাই আমার কথা শোনে। খ্রিস্টের এই অমৃত বাণীর গুণে আমরা যেন সত্যের মানুষ হয়ে উঠতে পারি, তার জন্য প্রভুকে ডাকি। হে স্বর্গাধিরাজ, আমাদের প্রার্থনা শ্রবণ করো, হে স্বর্গাধিরাজ, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমরা আজ খ্রিস্টরাজ যিশুর দেহোৎসব পর্ব পালনে ব্রতী হয়েছি, তাকে নিয়ে শহর পরিক্রমায় আমরা যেন ভক্তি চিত্তে খ্রিস্ট শান্তি প্রসারে নিজ নিজ কর্তব্যে সচেতন থেকে তার সহকর্মী হতে পারি, তার জন্য প্রভুকে ডাকি। হে স্বর্গাধিরাজ, আমাদের প্রার্থনা শ্রবণ করো, হে স্বর্গাধিরাজ, আমাদের প্রার্থনা শ্রবণ করো। প্রিয়জনেরা প্রার্থনা করি আমাদের স্বর্গাধিরাজ প্রভু যিশুর কাছে আমরা প্রতিজ্ঞা করি, যে রাজ্য বিস্তার করতে তিনি এই মর্তে আগমন করেছিলেন, যে রাজ্য তিনি আমাদের মধ্যে বিস্তার করেছেন, সেই রাজ্য যেন আমরা নিজেদের সকল দোষ ত্রুটি জয় করার মাধ্যমে আবার নতুন করে বিস্তার লাভ করতে পারি। এই প্রার্থনা করি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমিন।
প্রিয়জনেরা প্রার্থনা করো যেন আমারও তোমাদের এই যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের চরণে গ্রহণীয় হয়। তার নানা স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্রপূর্ণ মণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যোগ্য সার্বত গ্রহণ করুন। এসো আমরা প্রার্থনা করি। হে স্বর্গাধিরাজ, আমরা আজ তোমার শ্রীচরে নিবেদন করতে এসেছি মানব জাতির পুনর্মিলন সাধনের এই যজ্ঞ বলি, স্বয়ং তোমার পুত্র যীশু খ্রিস্টের আত্মবলিদান অনুনয় করি তোমায়। তিনি যেন সকল জাতির সকল মানুষকে শান্তি ও মৈত্রীর ঐক্যবন্ধনে মিলিত করতে পারেন। বিশ্বপ্রভুরূপে তুমি যুগে যুগে বিরাজমান। প্রভু তোমাদের সহায়, প্রভুর দিকে মনোপ্রাণ তুলে ধরো, পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তুমি তোমার একমাত্র পুত্র যীশুকে, প্রভু যীশু খ্রিস্টকে শাশ্বত যাজক ও বিশ্বরাজের পদভিষিক্ত করেছ। তুমি চেয়েছিলে মানব জাতির মহাযাজক রূপে তিনি নিজেকে ক্রুশবেদীর উপর উৎসর্গ করে মানব মুক্তির যজ্ঞ সম্পন্ন করবেন। তুমি চেয়েছ নিখিল সৃষ্টির রাজা রূপে তিনি জগৎ সংসারের সবাইকে তার রাজছত্র তলে সমবেত করবেন, তোমার মহিমা প্রকাশের জন্য গড়ে তুলবেন চিরস্থায়ী ও বিশ্বব্যাপী এক রাজ্য, তোমার অনুগ্রহে পবিত্র আত্মার মণ্ডিত এক রাজ্য, জীবন ও সত্যময় রাজ্য, ন্যায় ও প্রেমের শান্তির পরম রাজ্য। তাই আমরা সরুদ বাহিনী অদ্ভুত মহাদূতগণের সঙ্গে, ঊর্ধ্বলোকের শক্তি সমূহের সঙ্গে এবং সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে অবিরত তোমার মহিমা কীর্তন করি।
সত্যই পিতা তুমি পরম পূর্ণময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা কোনো নয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন, তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পর তিনি পানপাত্র নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচন উদ্দেশ্যে পাতিত হবে, তোমরা আমার স্মরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিবদ্ধ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মৃত্যু করি, এই খ্রিস্টীয় যজ্ঞ বোঝে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র মণ্ডলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল জোসেফ এবং অন্যান্য মানিত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার পর ভরসা রেখে মৃত্যু বরণ করেছেন, তাঁদের সকলের কথাও মনে রেখো, তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাঁদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো, ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদের শাশ্বত জীবনে সহভাগী হওয়া যোগ্য করে তোলো, আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা তার সঙ্গে তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে। এসো আমরা পবিত্র আত্মার আদেশ অনুসারে তারই শিক্ষা অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে এই প্রার্থনা উচ্চারণ করি।
তোমাকে মিনতি জানাই, সকল মঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও, আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকট নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশু, পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্যমা যুগে যুগে তোমারই। হে প্রভু যিশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম, আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, তার মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু শান্তি সর্বদাই সকলে অন্তরে বিরাজ করুক। এখন এসো আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই, সকলের শান্তি। ঈশ্বরের তুমি মেশাবো বিশ্ব পাপ হরো, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের তুমি মেশাবো বিশ্ব পাপ হরো, এই দেখো ঈশ্বর মেষশাবক, এই দেখো বিশ্বরাজ যীশুখ্রিস্ট, আমরা যারা তার ভোজে আমন্ত্রিত আমরা সকলেই ধন্য। প্রভু তুমি যে আমার গিয়ে প্রবেশ করিবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো তোমার পথেই আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্টের দেহ রক্ত শাশ্বত জীবনে চলার পথে পরম পথে।
সাধু জোসেফের নিকট প্রার্থনা। হে গৌরবময় সাধু জোসেফ, জগতের ত্রাণকর্তা, যীশুখ্রিস্টের প্রতিপালক, কুমারী মারিয়ার ভর্তা, ঈশ্বর তোমাকে তার একমাত্র পুত্রের প্রতিপালকের দায়িত্ব অর্পণ করেছিলেন। মা মারিয়া তোমার উপর বিশ্বাস স্থাপন করেছিলেন। তোমার ছত্র ছায়ায় যীশুখ্রিস্ট মানুষ হয়ে উঠেছিলেন। হে ধন্য সাধু জোসেফ, আমাদের জীবনে চলার পথে পালক পিতা ও পথ প্রদর্শক হও তুমি। অনুনয় করি আমাদের জন্য ঈশ্বরের কাছে অনুগ্রহ, দয়া ও সাহস কামনা করো এবং সকল অনর্থ থেকে আমাদের রক্ষা করো। আমিন। বান প্রকাশ। মুক্তিনগর প্যারিসের অন্তর্গত চাঁদরা নিবাসী শ্রী বার্নার্ড বাবুলাল ও শ্রীমতী রেজিনা মণ্ডলের পুত্র শ্রী পল ভাস্কর মণ্ডল এবং কৃষ্ণনগর বাচ্চুপল্লী নিবাসিনী শ্রী অলিন্দ ও শ্রীমতী আনোখি বিশ্বাসের কন্যা কুমারী মেরি বিশ্বাস পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। এটি দ্বিতীয় বান প্রকাশ। যদি কোনো বাধা থাকে তবে তা পালকপ্রীতকে অবশ্যই জানাতে হবে। ঘোষণা। আগামী 28 নভেম্বর রবিবার, অর্থাৎ আগামী রবিবার, আগমনকালের প্রথম রবিবার, আগামী রবিবার বৈকাল 4:30 খ্রিস্টজাগে নবজাত শিশুদের দীক্ষা স্নান দেওয়া হবে। খ্রিস্টভক্তের সহায় মাতা মারিয়া সমাজের নির্মলনগর মায়েদের জন্য আগামী 22 নভেম্বর সোমবার বৈকাল 4:30 মিটিং হবে এবং প্যারিসের অন্যান্য পাড়ার খ্রিস্টভক্তের সহায় মাতা মারিয়া সমাজের মায়েদের জন্য আগামী 23 নভেম্বর মঙ্গলবার বৈকাল 4:30 মিটিং হবে। 24 নভেম্বর বুধবার সকাল 6:30 উক্ত সমাজের মায়েদের জন্য খ্রিস্টজাগ, সমাজের সকল মায়েদের এই মিটিং এবং খ্রিস্টজাগে যোগদান করতে বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। এবছর প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণ প্রার্থীদের তোলা ফটো ওয়াশ করে তাদের দেওয়া হবে না, কারণ প্রায় অনেকেই তাদের ফটো নিতে আসে না। সেই জন্য মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফটো পাঠানো হবে। সুতরাং আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্যারিস অফিসে জমা দেবেন। ধন্যবাদ। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, এই পরমান্ন অমৃত পানীয় গ্রহণ করে তৃপ্ত আমরা, বিশ্বরাজ যীশুখ্রিস্টের আনুগত্য স্বীকার করে গর্বিত আমরা, এই অনুষ্ঠানের শেষে আমরা তোমার অনুনয় করি, সংসারে ফিরে গিয়ে আমরা যেন তারই মতো সত্যের স্বপক্ষে সাক্ষী দিতে সংকোচ না করি, ভাই মানুষের নিঃস্বার্থ সেবার পথে তাদের অনুসরণ করে একদিন যেন তোমার স্বররাজ্য গিয়ে তার রাজ্য মহিমা সৌভাগ্য হতে পারি। বিশ্ব প্রভুরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রিয়জনেরা, আমরা শেষ আশীর্বাদ পরে গ্রহণ করব সমগ্র অনুষ্ঠানের। এখন আমরা খ্রিস্টরাজ যীশুখ্রিস্টকে পবিত্র পুণ্য সংস্কারের উপস্থিতিতে আমাদের গির্জাঘরের মধ্যে আমরা প্রদক্ষিণ করব এবং তারপর কিছুক্ষণ আমরা ধ্যান প্রার্থনা আরাধনা করব এবং তারপর আমরা শেষ আশীর্বাদ নিয়ে আজকের এই ধর্ম অনুষ্ঠান শেষ করব। Oh,
পরম পবিত্র ঐশ্বরী সংস্কার প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক, পিতা ও পুত্র পবিত্রাত্মা জয় হোক, যেমন আদিতে হতো এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমিন। হে পরম পবিত্র ঐশ্বরী সংস্কার প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক, পিতা ও পুত্র পবিত্রাত্মা জয় হোক, যেমন আদিতে হতো
এখনও তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে, আমিন। খ্রিস্টতে আমাদের প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট এখন রুটির আকারে আমাদের সামনে উপস্থিত আছেন। সেই একই রাজা খ্রিস্টরাজ, তিনি এই রুটির আকারে আমাদের মধ্যে বিরাজমান। আমরা তার প্রশংসা করি, গুণগান করি, কারণ তিনি এই জগতে এসেছিলেন আমাদের মুক্তি সাধন করতে। তিনি মুক্তি সাধন করেছেন, আমাদের স্বর্গরাজ্যের দ্বার উন্মুক্ত করেছেন। তিনি রাজাদি রাজ, প্রভু খ্রিস্ট স্বর্গমর্ত, সর্বস্থানের তিনি রাজা। তাই আসুন আমরা তার গুণগান গাই, তার প্রশংসায় রত হই। সকলে একসাথে বলবে, জয় যীশু খ্রিস্টের জয়, জয় যীশু খ্রিস্টের জয়, জয় যীশু খ্রিস্টের জয়, জয় যীশু খ্রিস্টের জয়, জয় খ্রিস্টরাজের জয়, জয় খ্রিস্টের রাজার জয়। হালেলুয়া, 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 জয় পিতা ঈশ্বরের জয়, জয় পিতা ঈশ্বরের জয়, জয় পুত্র ঈশ্বরের জয়, জয় পুত্র ঈশ্বরের জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় পবিত্র আত্মার জয়। প্রভুর পবিত্র
খ্রিস্ট স্বর্গ ও পৃথিবীর রাজা। সাধুমতী রচিত মঙ্গল সমাচারে প্রথম অধ্যায়ে যিশু যে বংশ পরিচয় রয়েছে তাতে স্পষ্ট হয়ে উঠে যে যিশু রাজা দাউদের বংশধর। বিশ্ববিধাতা প্রভু পরমেশ্বর যিশুখ্রিস্টকে এই পৃথিবী এবং স্বর্গরাজ্য রূপে রাজারূপে অভিষিক্ত করেছেন, যেন এই পৃথিবীতে সেই স্বর্গ রাজ্য প্রতিষ্ঠিত হয়। যিশুখ্রিস্ট আমাদের রাজা, তিনি সত্যের সপক্ষে সাক্ষ্য দিতে এসেছেন। তিনি সত্য, যারা সত্যের অন্বেষী তারা তার আপনজন। সকলের দ্বারাই প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সাধু যোহন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। ইহুদি নেতারা যখন যিশুকে রোমীয় প্রদেশপাল পিলাতের কাছে এনে হাজির করলেন, তখন পিলাত আবার শাসক ভবনে প্রবেশ করলেন। তিনি সেখানে যিশুকে ডেকে আনিয়ে বললেন, তুমি কি ইহুদিদের রাজা? যিশু উত্তর দিলেন, এ কথা আপনি কি নিজে থেকেই বলছেন, না অন্যেরা আমার বিষয়ে আপনাকে বলেছে? পিলাত উত্তর দিলেন, আমি কি ইহুদি? তোমার নিজের জাতির লোকেরা আর প্রধান যাজকেরাই তো তোমাকে আমার হাতে তুলে দিয়েছে, তুমি কি করেছ? যিশু উত্তর দিলেন, আমার রাজ্য তো এই জগতের নয়। আমার রাজ্য যদি এই জগতেরই হতো, তাহলে ইহুদি নেতাদের হাতে যাতে আমাকে তুলে দেওয়া না হয় তার জন্যে আমার লোকজনেরা নিশ্চয় লড়াই করত। কিন্তু না, আমার রাজ্য এখানকার রাজ্য নয়। তাতে পিলাত তাকে বললেন, তাহলে তুমি রাজা? যিশু উত্তর দিলেন, আপনি নিজেই তো বলছেন আমি রাজা। সত্যের সপক্ষে যেন সাক্ষী দিতে পারি, এরই জন্য আমি জন্মেছি, এরই জন্যে এই জগতে এসেছি। সত্যের মানুষ যারা, তারা প্রত্যেকেই আমার কথা শোনে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত। সকলে বসি। আজ আমরা এখানে এই পবিত্র গির্জাঘরে উপস্থিত হয়েছি আমাদের খ্রিস্টরাজ যিশু খ্রিস্টের পর্ব পালন করতে, তার প্রশংসা রত হতে, তার গুণগান করতে, তার মহিমা কীর্তন করতে। কারণ তিনি আমাদের রাজা, আমরা তার আপনজন, আমরা তার প্রিয়জন। তিনি আমাদের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন পিতার চরণে, তিনি আমাদের জন্য মুক্তি এনে দিয়েছেন, আমাদের জন্য
তিনি তার সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তিনি নিজেকে নিঃশেষ করে আমাদের জন্য পরিত্রাণ নিয়ে এসে দিয়েছেন, তাই আমরা তার আপনজন। তিনি আমাদের তার রক্ত দিয়ে কিনে নিয়েছেন, আমরা তারই নিরন্তর তার এবং চিরকাল তারই জন্য তারই আরাধনা এবং প্রশংসা মুখরিত হওয়ার কথা, তাকে বন্দনা করার কথা, তাকে প্রশংসা করার কথা। তাই শ্যাম সঙ্গীতে তার ঈশ্বর বন্দনা এখন আমরা করব। জয়তু জয়তু ভগবান, ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা। ভক্ত সবাই গাও তার স্তুতি গান, আপন স্রষ্টার কথা ভেবে আনন্দিত হোক ইসরায়েল, আপন রাজার কথা ভেবে সিয়নের সন্তানেরা পুলকিত হোক। তার নাম সংকীর্তনে নাচুক সবাই, সেতার ও খঞ্জনি বাজিয়ে সামগান করুক সবাই। মনোনীত এই জাতির মানুষকে ভগবান ভালোবেসেছেন, নম্র যত মানুষকে বিভূষিত করেছেন বিজয় মুকুটে। এমন গৌরবে আজ উল্লসিত হোক ভক্তজন, পূজার আসনে বসে সবাই করুক আজ আনন্দগান। ঈশ্বরের স্তব স্তুতি মুক্ত কণ্ঠে করুক সবাই, সকলের হাতেই থাকুক দুধারে কৃপান। বিজাতীয় সবার উপর নিতে হবে যোগ্য প্রতিশোধ, ওই ভিন জাতিদের সুমুচিত শাস্তি দিতে হবে, ওদের নিপতিদের শৃঙ্খলিত করতে হবে, ওদের প্রধানদের পায়ে বেরিয়ে পড়াতে হবে। এতেই তো সত্য হবে ঈশ্বরের নির্ধারিত দণ্ডের বিধান, তার যত ভক্তজন এতেই তো সম্মানিত হবে। জয়তু জয়তু ভগবান, জয়তু জয়তু ভগবান, ঈশ্বরে পুণ্যধামে তা স্তব করো। আকাশমণ্ডলে যার শক্তি বিকীর্ণ তা স্তব করো, তার শত শক্তিময় কীর্তি স্মরণে তা স্তব করো, তার সেই সীমাহীন মহত্ব স্মরণে তা স্তব করো। তুর্যের নিদান তুলে তা স্তব করো, সেতারে মূর্ছনায় বিনা ঝংকারে তা স্তব করো, নৃত্যের তালে তালে খঞ্জনি বাজিয়ে তা স্তব করো, সারঙ্গী ও সানায়ে তানে তানে তা স্তব করো, ঝমঝমে মন্দিরায় তা স্তব করো, ঝনঝনে মন্দিরায় তা স্তব করো। আহা ভগবানেরই স্তব করো সর্বপানিকুল। জয়তু জয়তু ভগবান, জয়তু জয়তু ভগবান, জয়তু জয়তু ভগবান। প্রিয়জনেরা, আমাদের তার স্তব করা, তার বন্দনা করা একান্ত কাম্য। তিনি আমাদের জন্যে নিজেকে উৎসর্গ করেছেন, তিনি আমাদের রাজা, আর রাজার জন্যই তো সকলে প্রশংসা করে। যখন রাজা রাজত্বে জয় করে ফেরে তখন পূজারা তার প্রশংসায় উল্লসিত হয়। এই পৃথিবীর রাজারা রাজাদের চারপাশে যখন সৈন্য সামন্ত মানুষরা পূজারা থাকে, তারা তার স্তব করে, তার বন্দনা করে, তার স্তুতি করে, তার গুণগান করে, তার প্রশংসা করে। যখন তারা কোনো ভালো কাজ করে বা রাজ্য জয় করে আসে, তাদের জন্য যখন অনেক কিছু তারা রাজা করে থাকে, তারা সবসময় তার প্রশংসা করে। আজকে আমরা এমন এক রাজার কথা বলছি, এই রাজা কিন্তু ওই পৃথিবীর রাজ্য জয় করেন না, এই পৃথিবীর রাজ্য লুণ্ঠন করে নিয়ে আসেন না, দখল করে নিয়ে আসেন না, রাজত্ব তার আঁকড়ে তার মুঠোর মধ্যে নিয়ে আসেন না। এ রাজা সে রাজা নয়, এ রাজা মানুষের মন জয় করার রাজা। এ রাজা এসেছিলেন জগৎকে পরিত্রাণ দিতে। এ রাজা সেই রাজা যে আমাদের প্রত্যেকের মর্মে মর্মে প্রবেশ করেছেন, আমাদের হৃদয়ে প্রবেশ করেছেন, আমাদের পথ দেখিয়েছেন, আমাদের রাস্তা দেখিয়েছেন, কোন পথে গেলে আমরা সেই রাজ্যে প্রবেশ করতে পারবো, যে রাজ্য থেকে আমরা এই পৃথিবীতে কিছুদিনের জন্য ভ্রমণ করতে এসেছি। এ রাজা সে রাজা যে রাজা সত্যের সপক্ষে সাক্ষ্য দিতে এসছে, আর সত্যের মানুষ যারা তারা এই রাজাকে চিনতে পারবে, অন্য কেউ চিনতে পারবে না। কারণ শাস্ত্র বলছে, আপনি নিজে তো বলেছেন, আমি রাজা সত্যের সপক্ষে যেন সাক্ষী দিতে পারি, এর জন্যে আমি জন্মেছি, এরই জন্যে এই জগতে এসেছি। সত্যের মানুষ যারা তারা প্রত্যেকেই আমার কথা শোনে। প্রিয়জনেরা, আমরা যদি সত্যের এই মানুষ হই তাহলে তার কথা শুনব, তিনি যে পথ দেখেছেন সেই পথে হাঁটব, তিনি যে রাস্তা দেখেছেন সেই রাস্তায় হাঁটব,
এ রাজা সংগ্রাম করতে শিখিয়েছেন। এই সংগ্রাম একে অপরের বিরুদ্ধে সংগ্রাম নয়, এই সংগ্রাম নিজে লুণ্ঠিত জিনিস আনার জন্য সংগ্রাম নয়, নিজের স্থাপিত্ব করার জন্য সংগ্রাম নয়, এই সংগ্রাম হচ্ছে মিথ্যের বিরুদ্ধে সংগ্রাম, এ সংগ্রাম শয়তানের বিরুদ্ধে সংগ্রাম, এ সংগ্রাম হিংসার বিরুদ্ধে সংগ্রাম, এ সংগ্রাম সকল অমঙ্গলের বিরুদ্ধে সংগ্রাম। এই সংগ্রাম চলবে যদি আমরা সত্যি সত্যের সপক্ষে সাক্ষ্য দিই, যদি সত্যেরই মানুষ হই, তাহলে এই সংগ্রাম হবে যা কিছু খারাপ, যা কিছু মন্দ, যা কিছু ঈশ্বরের নয় তার বিরুদ্ধে সংগ্রাম। প্রিয়জনেরা, এই সংগ্রাম সেই সংগ্রাম। আর তার তিনি দিয়েছেন ভালোবাসা, তিনি জয় করেছেন ভালোবাসা দিয়ে। আমাদেরও প্রত্যেককেই আজকে তিনি আহ্বান করছেন সেই ভালোবাসা দিয়ে যেন আমরা সব কিছু জয় করতে পারি। এ রাজা হিংসা দিয়ে জয় করেনি, ভালোবাসা দিয়ে জয় করেছেন। এ রাজা অস্ত্র দিয়ে জয় করেনি, তিনি ভালোবাসা দিয়ে জয় করেছেন। তিনি হিংসার পরিবর্তে দেখেছেন ভালোবাসা, অত্যাচারীদের তিনি ভালোবেসেছেন, যারা তার দিকে থুতু ছেড়েছে তিনি তাদের ভালোবেসেছেন, যারা তাকে চর মেরেছে তিনি তাদের ভালোবেসেছেন, যারা তার দাড়ি ছিঁড়েছেন তিনি তাদের ভালোবেসেছেন, তিনি ক্ষমা করেছেন, তিনি তাদের প্রত্যেকে ক্ষমা করে তিনি বলেছেন, হে পিতা এরা কি করছে এরা জানে না, এদের তুমি ক্ষমা করো। আর ক্ষমা সেই করতে পারে যে ভালোবাসতে পারে, ক্ষমা সেই মানুষই করতে পারে যে ভালোবাসতে পারে, যে ভালোবাসতে জানে, যে ভালোবাসার কথা বোঝে অন্তর দিয়ে, সেই শুধু ক্ষমা করতে পারে। এই হচ্ছে আমাদের সেই রাজা যাকে আমরা আজকে পূজা করছি, আরাধনা করছি, তার প্রশংসা করছি, তার জয়গান করছি। প্রিয়জনেরা, এই রাজা আমাদের সেই রাজা যিনি আমাদের মাঝে আজকে বিরাজ করছেন, এই রুটির আকারে তিনি বিরাজিত। আমরা কি তাকে অনুভব করতে পাচ্ছি? আমরা কি তাকে আমাদের অন্তরে অন্তঃস্থলে স্থাপন করতে পাচ্ছি? আমাদের সেই অন্তরে গৃহে তাকে আবাস দিতে পাচ্ছি? যদি পেরে থাকি তাহলে ধন্য। ফাদার উপদেশ সময় বলেছেন যে স্বর্গরাজ্য আমাদের অন্তরে, স্বর্গরাজ্য নিজেদের মধ্যে, এই রাজ্য খুঁজে বেড়ানোর জন্য নয়, অন্তরের মধ্যেই সেই রাজ্যকে প্রতিষ্ঠা করতে হবে। তার ইচ্ছা যেমন স্বর্গে পূরণ হয়, তার ইচ্ছা যেন এই মর্ত্যে পূরণ হয়। তার ইচ্ছা যেমন স্বর্গে পূরণ হচ্ছে, তেমনি যেন আমাদের অন্তরে পূরণ হতে পারে। আমাদের অন্তরে এই মর্ত্যে যারা মানুষ আছে সেই স্বর্গের উন্নসী আমরা, আমরা সেই স্বর্গের দিকে, স্বর্গে যাব বলে একদিন আমাদের আশা প্রত্যাশা আমাদের মধ্যে রয়েছে। তাই আমরা সেই রাজ্যের যাবার জন্য আমাদের প্রস্তুত থাকার প্রয়োজন আছে। এই রাজা যে পথ দেখেছেন, যে আদেশ দিয়েছেন, যে আজ্ঞা দিয়েছেন, তা পালন করলে আমরা কিন্তু এই অন্তর অন্তঃস্থলে সেই রাজ্যকে প্রতিষ্ঠা করতে পারব। যখন সেই রাজ্য এই অন্তর অন্তঃস্থলে প্রতিষ্ঠিত হবে, সেই রাজ্য আমাদের পরিবারে প্রতিষ্ঠিত হবে, সে রাজ্য আমাদের পাড়ায় প্রতিষ্ঠিত হবে, সে রাজ্য আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে, সে রাজ্য তখন বিশ্বে প্রতিষ্ঠিত হবে। তাই সেই রাজ্যের অন্বেষণ করি আমরা, যে রাজ্য যীশুখ্রিস্ট নিজে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, প্রতিষ্ঠা করছেন এবং করেই চলেছেন। আমাদের তার আহ্বান, আমরা প্রত্যেকটা খ্রিস্ট ভক্তের উপরে সেই আহ্বান, প্রত্যেকটা দীক্ষিত ব্যক্তির উপরে সেই একই আহ্বান, আমরা যেন সেই রাজ্য অন্বেষণ করি, সেই রাজ্য প্রতিষ্ঠা করি এবং সেই রাজ্য বিস্তার করি। আমাদের অন্তরে অন্তঃস্থলে তাকে গ্রহণ করে যিশুকে অন্যের কাছে পৌঁছিয়ে দিই, যিশুকে অন্যের কাছে পৌঁছিয়ে দিই। আমরা যেন হয়ে উঠি একটা খোলা বাইবেল। এই যে আজকে শাস্ত্রবাণী আমরা পাঠ করলাম, যিশুর কথা শুনলাম, যিশু বলছেন যে তিনি রাজা কিন্তু এই ইহ জগতের নাই, তিনি রাজা। যদি ইহ জগতের রাজা হতো তাহলে তার সৈন্য সমস্ত থাকতো, তাকে যাতে অত্যাচার না হয়, তাকে যাতে বন্দী না হতে হয় তাহলে তার জন্য তার মানুষ লড়াই করত। কিন্তু না, তিনি স্বর্গরাজ্য পৃথিবীর রাজা। এই রাজা আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষকে জয় করতে হবে, মানুষকে ভালোবাসা দিয়ে জয় করতে হবে, হিংসা দিয়ে নয়। আমরা যদি হিংসা দিয়ে মানুষকে জয় করতে চাই তাহলে আমরা এই রাজার দলের লোক নয়, যিশু রাজার দলের লোক নয়, আমরা অন্য কোনো দলের। হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না। যিশু শিখেছেন হিংসার পরিবর্তে ভালোবাসা স্থাপন করতে, ঘৃণার পরিবর্তে ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে, তাহলেই আমরা জয় করতে পারবো মানুষের মানুষকে এবং ঈশ্বরের আপনজন হয়ে উঠতে পারবো। যিশুখ্রিস্ট চান আমরা যেন তার আপনজন হয়ে উঠি, ভালোবাসার
বন্ধনে এক হয়ে, প্রেমের বন্ধনে এক হয়ে, যে প্রেম তিনি দিতে স্বর্গ থেকে মর্তে নেমে এসেছিলেন, নিজেকে নিঃস্ব করে দুহাত বাড়িয়ে দিয়েছেন সেই ক্রুশের উপরে, আর আমাদের ভালোবাসা প্রদান করেছেন, সেই একই ভালোবাসা আমাদের তিনি আজকে দিতে চাইছেন, আমরা চাই আমরা পাবো। এই রাজার সিংহাসন একদম কাঠের একটা উচ্চ সুন্দর সিংহাসন ছিল না, এই রাজার সিংহাসন সে ক্রুশ। এই রাজার মুকুট সেই একটা জমকালো মুকুট নয়, তার মুকুট হচ্ছে সেই কাঁটার মুকুট। এ রাজার এত জমকালো পোশাক নয়, এ রাজা ছিল নিঃস্ব, যার সেই সিংহাসন ক্রুশ সিংহাসন উপরে তার দেহ বস্ত্রহীন করেছিল সেই ইহুদি মানুষেরা। এই রাজা সেই রাজা যে রাজা চান আমরা যেন তাকে অনুসরণ করি, সেই রাজার রাজত্বের জন্য সেই রাজ্য যেন আসুক এই পৃথিবীতে, সে রাজ্য বিরাজ করুক এই আমাদের অন্তঃপুরে, সে রাজ্য বিরাজ করুক আমাদের অন্তরে, সে রাজ্য বিরাজ করুক যেখানে আমরা বাস করি সেখানে, আর ক্রমশ সে রাজ্য বিস্তার হবে। তাই প্রয়োজনে আমরা প্রার্থনা করি এই আজকে যিশুরাজের কাছে, যিশুরাজ আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, আমাদের অন্তঃস্থলে তার ভালোবাসার বীজ বপন করুন, যে ভালোবাসায় তিনি আমাদের ভালোবেসেছিলেন আমরা যেন একে অপরকে সে ভালোবাসায় ভালোবাসতে পারি, এবং তার দেখানো পথ অনুসরণ করে একদিন যে রাজ্য আমাদের প্রত্যাশিত হয়ে আছে আমরা সে রাজ্য যেন পৌঁছতে পারি। আজ যেমন এই বেদির চারপাশে আমরা বসে আছি, প্রার্থনায় রত আছি, তার প্রশংসা করছি, গুণগান করছি, একদিন যেন সেই মহিমার রাজ্যে, সেই স্বর্গরাজ্যে আমরা যেন তার বেদির চারপাশেও বসে তার মহিমায় তার পুণ্যাহাতুতে মেতে থাকতে পারি, সে মতো আশীর্বাদ অনুগ্রহ প্রভুর কাছে চাই তিনি দেবেন, কারণ তিনি বলেছেন তোমরা চাও পাবে, খোঁজো খুঁজে পাবে, দরজায় ঘা দাও দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। তাই আমরা বিশ্বাস ভরা চিত্তে গভীর আস্থা নিয়ে ভরসা নিয়ে তার কাছে চাই পাব। I know.
শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, পুরস্কৃত হলেন, মৃত্যুবরণ করলেন,
ও সমাধিস্থ হলেন। তিনি মৃতদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন ও স্বর্গগমন করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত মৃতদের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজননী খ্রিস্টমণ্ডলে খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। আমিন। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের পুরস্কৃষ্ট, আমাদের এবং সমস্ত মানব জাতির পাপ কর্মের প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত, তার আত্মা ও দিব্য সত্তা চিরনৈবেদ্য স্বরূপ করেছিলেন, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের পুরস্কৃষ্ট, আমাদের এবং সমস্ত মানব জাতির পাপ কর্মের প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত, তার আত্মা ও দিব্য সত্তা চিরনৈবেদ্য স্বরূপ করেছিলেন, আমি আজ তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রভু কৃষ্ট, আমাদের এবং সমস্ত মানব জাতির পাপ কর্মে প্রায়শ্চিত্ত রূপে তার দেহ রক্ত,
তার আত্মা ও দিব্য সত্তা যিনি গতি স্বরূপ করেছিলেন, আমি আজ তার মাসি চরণে অর্পণ করছি। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আবা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রতিষ্ঠিত, আমাদের ও সমস্ত মানব জাতির পাপ কর্মের প্রাশ্চিত্য রূপে তাঁর দেহ রক্ত, তাঁর আত্মা ও দিব্য সত্তার যে নৈবেদ্য স্বর্গ করেছিলেন, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। হে পরম পিতা, তোমার প্রিয়তম পুত্র আমাদের প্রতিষ্ঠিত, আমাদের এবং সমস্ত মানব জাতির পাপ কর্মে প্রাশ্চিত্য রূপে তার দেহ রক্ত, তার আত্মা ও দিব্য সত্তা যে নৈবেদ্য স্বরূপ করেছিলেন, আমি আজ তা তোমার শ্রীচরণে অর্পণ করছি। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্বজগৎকে করুণা করো।
যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। যিশু দুঃখময় যন্ত্রণা ভোগের পূর্ণ গুণে আব্বা পিতা আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে পবিত্র ঈশ্বর, হে পবিত্র শক্তিমান ঈশ্বর, হে পবিত্র শাশ্বত ঈশ্বর, আমাদের করুণা করো, বিশ্ব জগৎকে করুণা করো। হে শাশ্বত ঈশ্বর, অসীম তোমার দয়া, অপরাণ তোমার মমতা, আমাদের উপর দয়া দৃষ্টিপাত করো। তোমার করুণাধারায় আমাদের অন্তর ভরিয়ে দাও। সংকটের দিনে আমরা যেন নিরাশায় ভেঙে না পড়ি, বরং দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা যেন প্রেম করুণা ভরা তোমার পূর্ণ ইচ্ছা নতশিরে মেনে পারি। Oh, no.
তোমার সেবক চিরজীবন কালে সেবা করি তোমার সব কিছু দিয়ে এই যে আমি আরাধনা করি পুনরুদয় দিয়ে পূজি তোমার সেবক চিরজীবন কালে সেবা করি তোমার সব কিছু দিয়ে এই যে আমি এই যে আমি প্রভু এই যে আমি প্রভু এই যে আমি প্রভু এই যে আমি আমার পালো তুমি আমার প্রাণদায়ক তুমি আমার বাসস্থান তুমি তুমি আমার মেষ পালো তুমি আমার আরামদায়ক তুমি আমার বাসস্থান তুমি তাই আরাধনা করি পুনরুদয় তোমার শ্রীমুখ চিরজীবন কালে সেবা করি তোমায় সব কিছু দিয়ে এই যে আমি প্রভু এই যে আমি প্রভু এই যে আমি প্রভু প্রয়োজনে আসুন আমরা সকলে উঠে দাঁড়াই, সকলে উঠে দাঁড়িয়ে ঈশ্বরের বন্ধনায় মুখরিত হই, তার আরাধনায় মুখরিত হই। তিনি আমাদের সামনে রয়েছেন, তার স্তুতিতে আমরা সকলে মুখরিত হই, সকলে হাত তুলে তার প্রশংসায় রত হই। সকলে হাত তুলে বলি জয় যিশুর জয়, জয় যিশুর জয়, জয় পিতা ঈশ্বরের জয়, জয় পুত্র ঈশ্বরের জয়, জয় পুত্র ঈশ্বরের জয়, জয় পবিত্র আত্মার জয়, জয় পবিত্র আত্মার জয়, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। সকলে একসাথে, সকলে একসাথে বলি হালেলুয়া 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 হালেলুয়া। ইয়েশু ঈশ্বর, ইয়েশু ঈশ্বর, হালেলুয়া। ইয়েশু ঈশ্বর মাতোনা বসন করতে এসো, ইয়েশু ঈশ্বর আমাদের অন্তরে বাস করতে এসো। জয় যিশু জয়, জয় যিশু জয়, জয় যিশু জয়, হালেলুয়া 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 হালেলুয়া। ইয়েশু ঈশ্বর আমাদের মাঝে বাস করতে এসো, ইয়েশু ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করতে এসো, ইয়েশু ঈশ্বর আমাদের মধ্যে বাস করো, ইয়েশু ঈশ্বর আমাদের অন্তরে এসো, ইয়েশু ঈশ্বর আমাদের অন্তরে তোমার আবাস নির্মাণ করো, তোমার স্বর্গ রাজ্য প্রতিষ্ঠা করো। ইয়েশু ঈশ্বর, যেমন তোমার রাজ্য স্বর্গে আছে তেমনি মর্ত্য পূর্ণ হোক। ইয়েশু ঈশ্বর, আমাদের অন্তরে তুমি তোমার আবাস নির্মাণ করো। জয় যিশু জয়, জয় যিশু জয়, হালেলুয়া 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 হালেলুয়া। সকলে জুড়ে মন্দির করি হালেলুয়া, প্রভু প্রশংসিত হোক, প্রভু গুণকীর্তন করি, মহিমা গুণকীর্তন করি, প্রভু তোমার জয় গুণকীর্তন করি। তুমি আমাদের রাজা, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের ঈশ্বর, প্রভু তুমি ঈশ্বর, আমাদের অন্তরে বাস করতে এসো, আমাদের মধ্যে বাস করতে এসো, তোমার রাজ্য প্রতিষ্ঠিত করো, আমাদের সকলকে আশীর্বাদ করো, আমাদের সকলকে অন্তরে বাস করো,
আমাদের পরিবারে আশীর্বাদ করো, আমাদের পাড়ায় আশীর্বাদ করো, আমাদের সমাজে আশীর্বাদ করো, আমাদের এই ভারতবর্ষে আশীর্বাদ করো, আমাদের বিশ্বকে আশীর্বাদ করো। যেখানে যেখানে তোমার অনুগ্রহের প্রয়োজন আছে প্রভু, তুমি সেখানে সেখানে তোমার অনুগ্রহ দান করো। হালেলুয়া 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 হালেলুয়া। প্রিয়জনেরা আসুন আমরা নতজানু হই, ঈশ্বরের আশীর্বাদ কামনা করি। আমরা ঈশ্বরের গুণকীর্তন করেছি, তিনি আমাদের অন্তরে এসেছেন, আমাদের অন্তরে তার আবাস নির্মাণ করেছেন। আমরা এখন তার আশীর্বাদের জন্য প্রস্তুত হই, সেই আশীর্বাদ নিয়ে আমরা আমাদের বাড়ি যাব, আমাদের গৃহে যাব, আমাদের প্রতিবেশী ভাই মানুষের কাছে যাব, এবং যে অনুগ্রহ আজকে আমরা লাভ করছি সেই অনুগ্রহ সকলের কাছে প্রচার করব, যে যীশু খ্রিস্ট আমাদের রাজা, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, আমাদের সর্বস্ব। তিনি আজ এবং চিরকালের আমাদের ঈশ্বর পিতা প্রভু পরমেশ্বর, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন আমাদের মাঝে সর্বদাই। তিনি বলেছেন, আমি তোমাদের সঙ্গে আসছি জগতের শেষ দিন পর্যন্ত, একদিন নয়, দুদিন নয়, জগতের শেষ দিন পর্যন্ত তিনি আছেন। তিনি আমাদের মধ্যে আছেন, আমাদের পাশে আছেন, আমাদের ঘিরে আছেন। আমরা যদি অন্তঃচক্ষু দিয়ে তাকে দেখতে চেষ্টা করি, দেখতে পাবো। তাই কিছুক্ষণ আমরা নীরবে তাকে ডাকি অন্তর থেকে, প্রভু যেন আসেন আমাদের তার আশীর্বাদে ভরিয়ে দিতে। তিনি আমাদের আশীর্বাদ করার জন্য সর্বদাই রত রয়েছেন, অপেক্ষা। যখন আমরা চাইব তো হাত ধরে তিনি আমাদের দেবেনই, কারণ তিনি আমাদের ভালোবাসেন। তিনি ভালোবেসেছিলেন প্রথমে, আমরা তাকে প্রথমে ভালোবাসিনি, তিনি আমাদের ভালোবেসেছেন। তিনি তার ভালোবাসার চূড়ান্ত প্রমাণ দিয়েছিলেন আমাদের জন্য, নিজেকে উৎসর্গ করেছিলেন পিতার চরণে। তিনি আজকে আসছেন আমাদের প্রত্যেকের দুয়ারের কাছে, অন্তরের কাছে, আমাদের প্রার্থনা শুনতে, আমাদের যাচনা শুনতে, আমাদের মনোবাসনা পূর্ণ করতে। চাই পাবো, ডাকি, তিনি আমাদের ডাকে সাড়া দেবেন। ঈশ্বরকে আমাদের অন্তরে স্থান দিই, তিনি আমাদের অন্তরে বাস করবেন। এই হৃদয় হচ্ছে পবিত্র আত্মার মন্দির, সেই মন্দিরে তাকে আমরা স্থান স্থাপন করি, সেই মন্দিরে তিনি এসে বাস করুন। আমরা যিশুতে একাকার হয়ে যাই, যেন তাকে নিয়েই আমাদের জীবন শুরু হয়, তাকে নিয়ে আমাদের জীবন শেষ হয়, তাকে নিয়ে আমাদের দিন শুরু হয়, তাকে নিয়ে যেন আমাদের দিন শেষ হয়। তাই প্রার্থনা করি মনে মনে, তাকে ডাকি, তিনি নিশ্চয় আমাদের অন্তরে অন্তঃস্থলে বাস করতে আসবেন। সেই রাজা, যে রাজার উৎসব পালন করছি সারাদিন ধরে, সে রাজা এখন আমাদের মধ্যে বিরাজমান রুটির আকারে, তিনি আমাদের সুখ দুঃখের কথা শোনার জন্য অপেক্ষারত। আমরা ডাকলেই তাকে পাব।
এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, এই অপূর্ব সংস্কারে তুমি রেখে গিয়েছো তোমার যন্ত্রণা ভোগের স্মৃতি চিহ্ন, অনুগ্রহ করে বর দাও যে আমরা তোমার দেহ রক্তে পূর্ণ সংস্কারকে এমন শ্রদ্ধা করি যেন আমাদের অন্তরে তোমার প্রেতনের ফল সর্বদা অনুভব করতে পারি। জীবনময় ও সর্বনিত স্বরূপে তুমি যুগে যুগে বিরাজমান। আমেন। ঈশ্বর ধন্য হন, ঈশ্বর ধন্য, তার পবিত্র নাম ধন্য হোক, তার পবিত্র প্রকৃত ঈশ্বর প্রকৃত মানব সৃষ্ট ধন্য হন, প্রকৃত ঈশ্বর প্রকৃত মানব সৃষ্ট ধন্য হন, যিশুর নাম ধন্য হোক, যিশুর নাম ধন্য হোক, তার পরম পবিত্র হৃদয় ধন্য হোক, তার পরম পবিত্র হৃদয় ধন্য হোক, তার অমর রক্ত ধন্য হোক, তার অমর রক্ত ধন্য হোক, বেদীর পরম পবিত্র সংস্কারে যিশু ধন্য হন, বেদীর পরম পবিত্র সংস্কারে যিশু ধন্য হন, সহায়ক পবিত্র আত্মা ধন্য হন, সহায়ক পবিত্র আত্মা ধন্য হন, মহিমা ঈশ্বর জননী পরম সিদ্ধা মারিয়া ধন্য হন, মহিমা ঈশ্বর জননী পরম সিদ্ধা মারিয়া ধন্য হন, তার পূর্ণ অনিষ্কলঙ্ক গর্ভাগমন ধন্য হোক, তার পূর্ণ অনিষ্কলঙ্ক গর্ভাগমন ধন্য হোক, তার গৌরবময় স্বর্গনয়ন ধন্য হোক, তার গৌরবময় স্বর্গনয়ন ধন্য হোক, কুমারী ও মাতা মারিয়ার নাম ধন্য হোক, কুমারী মাতা মারিয়ার নাম ধন্য হোক, তার পুত্রশীল স্বামী সাধু যোসেফ ধন্য হন, তার পুত্রশীল স্বামী সাধু যোসেফ ধন্য হন, দূতবৃন্দ ও সিদ্ধবর্গে ঈশ্বর ধন্য হন, দূতবৃন্দ ও সিদ্ধবর্গে ঈশ্বর ধন্য হন। সকলে উঠে দাঁড়াই। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়, সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র পবিত্র আত্মা সকলকে আশীর্বাদ দান করুন। আমেন। খ্রিস্টজাগ ও ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হলো। সকলের শান্তি হোক। যিশু রাজার মহিমা গা, যিশু
তাহাদেরকে অনন্ত বিশ্রাম প্রদান করো এবং তাহাদেরকে অনন্ত তৃপ্তি দেখাও কুশলে রাখো আমিন হে প্রভু তাহাদেরকে অনন্ত বিশ্রাম প্রদান করো এবং তাহাদেরকে অনন্ত তৃপ্তি দেখাও কুশলে রাখো আমিন হে প্রভু তাহাদেরকে অনন্ত বিশ্রাম প্রদান করো এবং তাহাদেরকে অনন্ত তৃপ্তি দেখাও কুশলে রাখো আমিন মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো ক্রুশের চিহ্ন পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন।